ডার্বির আগে গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগান। প্লে অফে যাওয়ার আশা বজায় রাখতে গেলে জিততে হবে দুটোর মধ্যে অন্তত একটি ম্যাচ, আর আগামীকাল তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। প্রথম লেগের ম্যাচে কেরালার বিরুদ্ধে 2-5 গোলে জিতেছিল এটিকে মোহনবাগান। হ্যাট্রিক করেছিলেন ডিমিত্রি পেট্রাটোস, একটি করে গোল করেছিলেন লেনি এবং কাউকো। গত 3 ম্যাচে জয়ের মুখ দেখেনি সবুজ মেরুন ব্রিগেড, প্রচুর সুযোগ তৈরি হলেও সেই সুযোগের সদ্ব্যবহার করে গোল তুলতে পারছে না খেলোয়াড়রা। গত ম্যাচেও শেষ মুহূর্তে ওকবেচের গোলে পয়েন্ট হারায় তারা। তবে ডার্বির আগে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে তারা চাপমুক্ত হতে চাইবে এটা নিশ্চিত। এই ম্যাচে সাসপেনশন কাটিয়ে ফিরবে আশিক কুরুনিয়ান এবং সুভাশিস বোস, তবে প্রীতম এবং হামিলকে নিয়ে চিন্তা থাকবে কোচের। একটি করে হলুদ কার্ড দেখলেই আগামী ম্যাচে তাদের পাবে না দল। চলুন দেখে নিই এই ম্যাচে কেমন হতে পারে এটিকে মোহনবাগানের প্রথম 11। গোলকিপার হিসেবে থাকবেন বিশাল কাইত, রক্ষণে থাকতে পারেন সুভাশিস বোস, স্ল্যাভকো ড্যামজানোভিচ, ব্র্যান্ডন হামিল এবং প্রীতম কোটাল, মাঝমাঠে আশিক কুরুনিয়ান, ফেদেরিকো গ্যালেগো এবং আশিস রাই, ফরওয়ার্ডে লিস্টন কোলাসো, ডিমিত্রি পেট্রাটোস এবং মনবীর সিং। এই দল নিয়ে কেরালার বিরুদ্ধে মাঠে নামতে পারে সবুজ বেরুন ব্রিগেড। এবার দেখার বিষয় শেষ ম্যাচের আগেই প্লে অফের রাস্তা নিশ্চিত করতে পারে কিনা এটিকে মোহনবাগান শিবির। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।